গুড মর্নিং। আজি বর্তমান মই আছো কাশী বেনারস উত্তর প্রদেশ ফুরিবলে আহিলো, আর কালি এখন হোটেলতে আসিলোহি, দ্য রয়্যাল ভিস্তা, খুব ধুনিয়া হোটেল। আর আজি এটি আকো ওলাইছো, আজি আমি যাব লাগিব, যাম কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় সারনাথ, আর অনেক যে আছে আমি সেইখানে চাম, সকলবিলাক আমি দেখাম। ইয়ার পর আমি নেক্সট প্রয়াগরাজ যাম, এলাহাবাদ, তারপর অযোধ্যা যাম, ইয়ার সকলবিলাক দেখাম। বহুদিনের মূরত আহিলো, কেনকা পায় আপনাকে আমি জানাব। এটা ব্রেকফাস্ট হোটেলতে আসলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাই লো, আমার গাড়ি টিমেটা আই পাইছে, আমি এটা ইয়ার পর ফুরবলে ওলাই যাম। কালি আহি এখন হোটেলতে আসিলোহি, দ্য রয়্যাল ভিস্তা। সিম্পি ওলাই আহিলা, সম্পূর্ণ বেগ চেগ লৈ পেলে আমি এতিয়া ফুরবলে ওলাইছো। ইয়ার বাকিখিনি আপনাদের সকলো দেখাই গৈ থাকিম, বলক আজি দিনটো স্টার্ট করো। আজি আমার ইয়ে কাশী বিশ্বনাথত দ্বিতীয় দিন, এখন গাড়ি আহি পেলাহি। এও আমার ড্রাইভার কাম গাইড কুলদীপ মিশ্রা, এওঁর লগতে আমি এই গোটেই পাঁচ দিন থাকিম। কালি ধুনিয়াকে ঘুরালে, কালি বিশ্বনাথত বহুত দীঘলীয়া লাইন আছিলে, যদি আমার বেলে রাস্তায় দিন দেখালেগে, তার কারণে তেখেতক আমি ধন্যবাদ দিছো, থ্যাংক ইউ। আমি আহি পাইছো বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এইটো যেটো স্ট্যাচুটো দেখিছে এইটো মালবীয় জি বলে কৈছে। এখেতৰ মানে কাহিনীটো এনেকুৱা হল, কোনোবা এজন রজায় এখেতক দিনটোত কলে যে ৰাতিপুৱা গধূলিলৈকে যিমান তেওঁ খোজকাঢ়ি যিমান এরিয়া কভার কৰিব পাৰিব সিমানটো এরিয়া তেখেতক দান কৰতে দিব, আর সেইমতে এশ একৰ ছয় একৰ মাটি তেখেতক দান দিলে, আর ইয়াতে এখন কাশী বিশ্ববিদ্যালয় স্থাপিত হল, ভারতের প্রসিদ্ধ বেনারস হিন্দু ইউনিভার্সিটি। আমি এটা ক্যাম্পাসের ভিতর সোমাইছো, আজিও বতর বেয়া, কালিপা অহা পা একদম বরষুণ বরষুণ বরষুণ, মানে ছাতি লো আছো, এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর আছো। আর ইয়াতে একটা নতুনকে বিশ্বনাথ টেম্পল বনাইছে, সোমাও কাশী বিশ্বনাথের এই একটা নতুনকে মন্দির বনাইছে, বলো ভিতরে যাও। ইয়াত আর একটা বস্তু দেখছি, ইয়াত কিন্তু ট্রেফিক রুল একেবারে নাই, এই গোটে হল বিশৃঙ্খল, যার যত মন গেছে সময়ছে যি হয়েছে। এটা আমি আই আছো শঙ্করমোচন মন্দির, হনুমানের মন্দির, তো তাদের কি ভিড় হয় আজ, তাতে মঙ্গলবার। হল হনুমানের শঙ্করমোচন মন্দির, ইয়ালা আহিলো, কিন্তু ভিতর একো দেখাব নয়, যেহেতুকে আমার মোবাইল ক্যামেরা একো এলাও নাই, ইয়ার লকার কিছু থাকার সুবিধা আছে, আপনার যি মত যিমান ইচ্ছা সিমান দিলে হল, কোনো ইয়াত ধরা মনা নিরিখ নাই যে আপনি ইমান দিবই লাগবে, সকল জায়গাতে বহুত খুব ভিড়, বাহির পরিবেশটা এনে আপনার দেখাইছো। এইটো হচ্ছে ত্রিদীপ টেম্পল, ত্রিদীপ টেম্পল বাহির ইয়াত মানে মানে অকন অকন ডিস্টেন্সতে বহুত মন্দির আছে, অল্প দেরি আগত আমি পালো তুলসী দাসর, যে তুলসী দাস, তুলসী দাস মন্দির আসলে এটাই সন্মুখতে দুর্গা মন্দির আছে বলে কৈছে। বানারসত মানে গলিয়ে গলিয়ে মন্দির, আর বহুত পুরোনা জায়গা, রাস্তা সাস্তাব খুব ঠেক, খুব যানজট। এই রঙা এই যে আছে এয়া হচ্ছে দুর্গা মন্দির।
শ্রী দুর্গা মাতা মন্দির यहाँ भी कामाख्या टेम्पल है कामाख्या मंदिर ये सब मैं कैसे ना ये माने यार मैंने ही मंटे कटेल्ले ही बाइक हम सब गाइड लग बिल्कुल भारत माता मंदिर मदर इंडिया टेम्पल वाराणसी বেনাৰসৰ ভাৰত মাতা মন্দিৰ ইয়াত পাথৰতে ভাৰতৰ মেপখন ধুনীয়াকৈ বনাই থোৱা আছে এই আছে এইপিনে আমাৰ অসমখন আছে সেয়া এয়া লাষ্ট এয়া কন্যাকুমাৰী শ্ৰীলংকা এইটোৱে ভাৰত মাতা মন্দিৰ বাহিৰৰ পৰা দেখাইছোঁ অলপ পুৰণা হৈছে মেইনটেনেঞ্চৰ অভাৱ আছে মাইকী মানুহ লগত আনিলে শাৰী আনি চাব লাগে শাৰী চাব লাগিছে বৰ্তমান আমি আছোঁ এখন এই শাৰী দোকানত কিন্তু ইয়াৰ মানে শাৰী দাম এনেকুৱা ইহঁতি ক'লে যে ইহঁতৰ ইয়াত শাৰী 4,500 টকাৰ পৰা 7,00,000 টকালৈকে আছে এতিয়া তাকে চাইছোঁ ইয়াত লোৱা হয়নে নহয় না এতিয়া 6,500 না তাঁতৰ শাল আমাৰ যেনেকুৱা তেনেকুৱা পাৱাৰ লুম হয় পাৱাৰ লুম নহয় পিছে এখন কোর্ট এখন কম্বুডিয়া স্কুল সারনাথ সারনাথ এ কি হে ইস্তু এ কি চিজ কে হে বৌদ্ধিস্ট ভগবান বৌদ্ধিস্ট কা ইয়ে স্তূপা হে স্তূপা হে ওর ইসকো সিতারো সিংহা ভি বলতে বৰ্তমান আমি যি জেগাত আহি উপস্থিত হ'লোহি এইখন হৈছে সাৰনাথৰ মেইন মন্দিৰ আছে ইয়াতে বৌদ্ধৰ আৰু এওঁ লোক হৈছে ইয়াৰে ভলণ্টিয়াৰ এখেতসকলে আমাক গাইড হিচাপে দেখাই যাব আৰু এখেতসকলক কোনো তেনেকুৱা ধৰা বন্ধা ফিজ নাই আপুনি যি ইচ্ছা কৰে সেয়াই তেওঁলোকক দিব পাৰিব আৰু তেওঁ জনোৱা মতেই সাৰনাথেই হৈছে বুদ্ধা ধৰ্মাৱলম্বী লোকসকলৰ এখন খুব পবিত্ৰ স্থান এই স্থান পৃথিৱীৰ যি বৌদ্ধ তীৰ্থস্থান আছে তাৰ 3 নম্বৰত আছে और यहाँ पे भगवान बुद्ध के 4 मूर्ति है सबसे ऊपर वाला मूर्ति आपका ध्यान मुद्रा में है बीच में आपकी बात दे रहे हैं भगवान बुद्ध और दोनों साइड का मूर्ति आपका सेम है वो धर्म चक्र मुद्रा है ইয়াত এটা বহুত ডাঙৰ বৌদ্ধৰ ষ্টেচু আছে আৰু বহুত কিবাকিবি আছে সকলোবিলাক এনেকুৱা শ্বৰ্ট ভিডিঅ'ত কৈ সমাপ্ত কৰিব নোৱাৰি আজিৰ দিনটো এনেধৰণে খুব সুন্দৰকৈ ফুৰি মেলি শেষ কৰিলোঁ ইয়াৰ পৰা আমি প্ৰয়াগৰাজ যাম তাৰ পৰা অযোধ্যা যাম আজিলৈ ভিডিঅ'টো ইমানতে সামৰণি মাৰিব লাগিব পৰৱৰ্তী খণ্ডত পুনৰ লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে নমস্কাৰ